আজ শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 10টা, আর আজকে ব্লগটা এখন শুরু করছি। উঠেছি অনেকটা বেলা করে, যেহেতু রাতে ঘুমোতে পারছি না, আর সকালবেলাতে উঠতে হয়ে যাচ্ছে অনেকটা লেট। ভাবছি ঘুম থেকে উঠলেই তো সেই গৃহকর্ম শুরু করে দিতে হবে, যতটুকু টাইম যদি একটু শুয়ে থাকতে পারি তাও একটু বিশ্রাম। যেহেতু প্রতিষ্ঠারও শরীর খারাপ, প্রতিষ্ঠাও স্কুলে যাচ্ছে না, ছেলেটারও ঠান্ডা লেগেছে, তাছাড়া ছেলের কলেজে এক্সাম চলছে, এই জন্য ওদের এখন ছুটি রয়েছে, এই জন্য ঘুম থেকে ওঠার অতটা তাড়া নেই। তোমাদের দাদা ভাই উঠে ওর মতো অফিসেও চলে গেছে, আমাকে ডাকেনি, জানে যেহেতু শরীরটা খারাপ একটু বিশ্রাম নিচ্ছে তো নি। উঠে নিয়ে ঘুম থেকে, তখন কটা বাজে, 9টা, হ্যাঁ 9টার সময় উঠেছি। উঠে নিয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে খেয়ে নিলাম একটু চা, এরপর লেগে গেলাম গৃহকর্মে। অতটা তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না, খুবই ধীরে সুস্থে করছি। এবারে এই জ্বরটা না ভীষণ পাজি, যে বাড়িতে ঢুকছে সেই বাড়ির প্রত্যেকটা মানুষের হচ্ছে, মানে আমার বাড়ির চারজনারই এই জ্বর হয়েছে। আর একটা দুঃখের খবর শুনবে, বাবার তো গত সপ্তাহে অপারেশন হলো, বাবা বাড়িতেও এলো, দিব্যি ভালো মানুষ। শাশুড়ি মায়ের জ্বর এসেছে, সেখান থেকে শ্বশুরমশাইয়েরও জ্বর চলে এসছে, বোঝো ঠেলা। এমনিতেই বুকের মধ্যে রয়েছে স্টিচ, তার উপরে আবার এই জ্বর, আর জ্বরের সঙ্গে তো উপরি পাওনা কাশি, বলে না সেই মরার উপরে খাড়া। সকালের কাজকর্ম সেরে লেগে পড়েছে রান্না করতে, আজ আর সকালের খাবার কিছু তৈরি করে খাইনি, পরোটা কিনে নিয়ে এসেছিল ছেলে, ওটাই খেয়েছি, আর চট জলদি বসিয়ে দিয়েছি চালে ডালে প্রেশার কুকারে, খিচুড়ি করে নিচ্ছি বাঁধাকপি, আর এখানে করছি ফুলকপি আলু ভাজা, করেছি টমেটোর চাটনি। আজ যেহেতু শুক্রবার, আগেই বললাম, আর শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, আর এমনিতেই খাবার দাবার খেতে কিছু ভালো লাগছে না, ভাবলাম শর্টকাটে এইটুকুই করে নি, দুপুর রাত দুবেলাই এই দিয়েই দেবো চালিয়ে আজকে। আর মেনুটা তো আগেই বলে দিলাম, এখন দেখে নাও ফাইনালি কি রয়েছে। যতই আমার জ্বর সর্দি কাশি হোক না কেন, স্নান কিন্তু আমার একদিনও বন্ধ নেই, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আমার যা স্নানের আগে যে সমস্ত কর্মগুলো ছিল, মানে ঘর পোছা, কিচেন ক্লিন, উঠোন ঝাড়, সবই কিন্তু আমি করেছি, কোনো কাজটাই ফেলে রাখিনি। শরীর খারাপ বলে আমি কোনো কাজই ফেলে রাখি না, সব কাজই নিজের হাতেই করি। হ্যাঁ হয়তো আগের মতো তাড়াহুড়ো করে করতে পারি না, একটু ধীরে সুস্থে করি, কিন্তু সব কাজটাই করতে হয়। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে, আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন করে নিচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ। আর একটা জিনিস কি হয়েছে জানো, হঠাৎ করেই ঠান্ডাটা গেছে কমে, বেশ অনেকটা ঠান্ডা এক ধাক্কায় কমেছে, এর ফলে মানুষের কিন্তু আরো শরীর খারাপ হবে। কেমন যেন একটা গরম গরম ভাব হয়ে গেছে, আমার ছেলেটা তো রীতিমতো বায়না ধরেছে ফ্যান চালানো, আর যদি এখন যায় ফ্যান চালিয়ে, তাহলে তো আর ব্যাস খুঁজে পাওয়া যাবে না, শরীর খারাপ গুলো আরো জাকিয়েই ধরবে। জামা কাপড় গুলো ভাঁজ করে চলে এলাম কিচেনে, কিচেনে বেশ কিছু বাসন ছিল সিঙ্কে, এগুলো নিচ্ছি মেজে, আর অসীমা যে বাসনগুলো মেজে রেখে গেছিল সেগুলোও রাখলাম গুছিয়ে। এরপরে করা আছে রাতের রুটি, আর ওই অবধি কন্টিনিউ করবো না, আজকের ব্লগটা এই অবধিই রাখবো। তাহলে আজকের মতো যাই, টাটা বাই।